গরু ওয়েট কত খাটি? 6 মন। 6 মন না? কি জাতের গরু এটা? সিন্ধি। সিন্ধি না? দাম কি চাচ্ছেন? 1,60,000। সুপ্রিয় দর্শক, দেশে ও বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদকে কেন্দ্র করে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার মোখরা হাটে। এই হাটটি সপ্তাহের প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত চলে। প্রিয় দর্শক, আপনারা যদি এই হাটে আসতে চান তাহলে অবশ্যই নাটোর আহমেদপুর হয়ে আসবেন, কারণ নাটোর আহমেদপুর হাটটি শুক্রবারে বসে থাকে। মোখরা হাটে আসার সময় আহমেদপুর হাটটি আপনি ঘুরে আসতে পারবেন। মোখরা হাটের অবস্থান আহমেদপুর হাট থেকে মাত্র 6-7 কিলোমিটার দূরে অবস্থিত। আহমেদপুর থেকে ভাড়া মাত্র 20-25 টাকা লাগবে। মোখরা হাটটি মূলত দেশি জাতের গরু ছাগলের জন্য বিখ্যাত, সেই সাথে পাটা ছাগলের জন্যও বিখ্যাত। প্রিয় দর্শক, আজকে মোখরা হাটে ব্যাপারী ভাইদের কাছ থেকে গরুর বাজার দর সম্পর্কে জানার চেষ্টা করব। মোখরা হাটে গরু ছাড়াও মহিষ, ছাগল, ভেড়া পাওয়া যায়। প্রিয় দর্শক, নাটোর জেলা যে কটি হাট রয়েছে তেবারে হাটের পরে মোখরা হাটের অবস্থান। মোখরা হাটটি নাটোর জেলা শহর থেকে একটু ভিতরে হওয়ার কারণে এই হাটের বেশিরভাগ বিক্রেতাই নিজের খামারের বা বাড়িতে পালিত গরু, ছাগল, ভেড়া, মহিষ বিক্রি করে থাকে। প্রিয় দর্শক, এখনও ঈদের অনেকগুলো হাট বাকি রয়েছে, তবে যারা আগেভাগে গরু, ছাগল, ভেড়া, মহিষ কিনতে চান তারা অবশ্যই নাটোর জেলার বড়াইগ্রাম থানার মোখরা হাটে আসতে পারেন, কারণ এই হাটে খুবই অল্প দামে আপনি গরু, ছাগল, ভেড়া, মহিষ কিনতে পারবেন। আমি আগেই বলেছি এই হাটের বেশিরভাগ বিক্রেতাই নিজের বাড়িতে পালিত বা খামারের গরু ছাগলই বিক্রি করে থাকে। প্রিয় দর্শক, তাহলে চলুন দেখে নিই আজকে মোখরা হাটে গরুর বাজার দর কেমন। প্রিয় দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নাম চাচ্ছে 220 ভাই। হ্যাঁ, বলতেছে 150, 1.5 লাখ বলতেছে। যেমন বাসা পাশে বড়াইগ্রাম, বড়াইগ্রাম 10টা বিক্রি এখনো হয় নাই, আছে ওই সাইডে আছে আর ওইখানে ডোকাতে আছে। তাই গেলে বাচ্চা রাখি গরু ভাই। জি জি, দাম কেমন? এটার দাম যাচ্ছে হলো 95। এটা যাচ্ছে 105, এটা 85, এটা যাচ্ছে 82। দাম কি বলছে? বলতেছে কাস্টমার আসতেছে টুকটাক। দুই রাত
এখন ২৫ না ওটি হ্যাঁ লাল দাম করছে লাখ ভাঙিয়ে এটা করছে লাখ ভাঙিয়ে আমি টুকুরি চাইছি দাম চাচ্ছি ২৫,০০০ বলে ৮৫ ভাই ৮৫ দাম কি বলছে কেউ হ্যাঁ ৭০-৭২
ইন্ডিয়ান আছে স্যার অস্ট্রেলিয়ার ক্রস এটা যাচ্ছে পঁচিশ এটাও পঁচিশ এটাও পঁচিশ হ্যাঁ দাম বলা যাবে তিনটার মোট ছয়টা দাম যাচ্ছে 155 দাম বলছে 30-32 দাম বলছে কথা বলে নেওয়া যাবে জি এর মধ্যে দাম দর বেড়ে যাবে আর এইটা 145 যাচ্ছে কম বেশি করে দেওয়া যাবে ওই
পারলে শুরু হবে। হাটে আসলাম তো আসলাম ভাই, এখন কেমন হবে? বড় দুটো জি দাম বলতেছে, এই বড়টা বলে 74, 73, এটা বলে 72, 70, 70 নিচে এরকম দাম বলে। দাম বলে নেওয়া যাবে না? দাম বলে নেওয়া যাবে সমস্যা নাই। দাম চাষে 72। দাম তো বলছে ভাই কটা গরু নিয়ে এসছেন আজকে? আজকে 4 পিস নিয়ে এসেছি ভাই। 4 পিস নিয়ে বিক্রি হয়েছে কটা? জি না, এখনো গরু করতে পারিনি। কি জাতের গরু এগুলা? সব অরিজিনাল ফিজিয়াম বিজি ফসেট। ভাই গোটা পাশে আইসুন বিক্রি করছি 3 দিন, 2টা আছে কিন্তু বাজারটা খুব খারাপ। সামনে ঈদকে কেন্দ্র করে যারা হাটের ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর হাট আপডেট জানতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।